Hey everyone, this is Korubi Zaman. আমি আজকে রিভিউ করব শিন হেয়ার অয়েলের উপর। যেমনটা তোমরা দেখতে পাচ্ছো যে আমার হেয়ার ফুললি ড্যামেজড একটা হেয়ার, বাট ইটস রিপেয়ারিং, আস্তে আস্তে হচ্ছে আর কি, সম্পূর্ণটা এখনও হয়নি। আর এই তো আমার শিন হেয়ার অয়েল, যেটা এখন পর্যন্ত রাজশাহীতে বেস্ট হেয়ার অয়েল। এবং আমি জানি যে দেশের বাইরেও যারা ইউজ করছো তারা সবাই জানো যে এটার গুণাগুণ কতটা ভালো এবং হচ্ছে এটার ফলাফল কতটা ভালো পাওয়া যায়। তো আমি এটা ইউজুয়ালি ওভারনাইট রাখতে পছন্দ করি। তো এই তো আমি এটা একটা আমার কিউট একটা অয়েল বলে এটা ঢেলে নিচ্ছি, দিয়ে তারপরে এটা আমি সরাসরি আমার স্ক্যাল্পে লাগায় ম্যাসাজ করি। আর এবং এর জন্য আমি আমার ফার্স্টে হেয়ারটাকে পার্টেড করে নিয়েছি, দেন আস্তে আস্তে অ্যাপ্লাই করছিলাম। যেহেতু একা একা করেছি সেহেতু এই অবস্থায় আসছে। যদি এটা আমি দেখা যাচ্ছে যে ভিডিওটা রেখে দিয়ে করতাম তাহলে আস্তে আস্তে ভালোভাবে হতো, কিন্তু এটা কিছু করার ছিল না, তো এটা এইভাবে করেই আমি ভিডিওতে দেখানোর জন্য করেছি। আর এই তো ফুল হেয়ারটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে আমি ম্যাসাজ করে নিয়েছি, নিজের ম্যাসাজ করে নিজেই শান্তি পাই। আমার চুল খুবই পাতলা এবং মাথায় চুল খুব অল্প, বাট এই অয়েলটা দিয়ে আমার অনেকটাই ড্যামেজ রিপেয়ার হয়েছে এবং চুল পড়াও অনেকটা কমে গেছে। এটার পরে আমি যেটা করলাম যে ব্রাশ দিয়ে পুরো চুলটাকে ভালোভাবে আঁচড়িয়ে তারপরে হচ্ছে মানে ওটাও একটা ম্যাসাজ টাইপ হয়ে যায় পুরো স্ক্যাল্পে, দেন ফুল হেয়ারটাকে একেবারে সুন্দরভাবে আঁচড়িয়ে নিয়ে তারপরে এটাকে টাইড আপ করে নিই একদম নিট অ্যান্ড ক্লিনভাবে, যেন এটা আমার বিছানায় বা অন্য কোথাও স্প্রেড না হয়। তো দেনে তো রাতের মতো, এখন সকালবেলা গোসলের সময়, আমি সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি। আমি আগেও বলেছি যে আমি সানসিল্কের মিনি প্যাক ইউজ করি, আর সাথে তো দেখতে পাচ্ছ কফি। কফির প্রশ্ন হতেই পারে, কফিটা আসলে হচ্ছে শ্যাম্পুর সাথে মিক্স করে যদি হেয়ারে লাগানো যায় সেক্ষেত্রে হচ্ছে যে তোমার হেয়ারের শাইনটা বেড়ে যায়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এটা সপ্তাহে একদিন করা উচিত, আমি সামওয়্যার পড়েছিলাম আর কি, আমার ওভাবে মনে নাই, বাট আমি পড়েছিলাম দেখে এটা আমি সপ্তাহে একদিন লাগানোর চেষ্টা করি, যেটার কারণে চুলটা শাইনি থাকে। আর হচ্ছে তো এভাবে মিক্স করে নিই, পরিমাণটাও দেখাই দিচ্ছি। আমার কফিটা যেহেতু জমে গেছিলো তো আমি এটাকে আবার হট ওয়াটার দিয়ে গুলায় রেখেছি। এখন এটা এভাবে মিক্স করে নিয়ে তারপরে ভালোভাবে মানে এটাকে মিক্স করতে হবে। আমি এক কথা দুইবার বলছি, ফার্স্ট টাইম ভয়েস ওভারে। তো গোসলের পরে হেয়ারটা মুছে নিয়েছি, তারপরে হচ্ছে হালকা শুকানো অবস্থায় আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি, এটা ছিল স্ট্রিক্সের। অ্যান্ড দেন এতো আমার হেয়ার কন্ডিশন আফটার শ্যাম্পুইং মাই হেয়ার। এই তো দেখা যাচ্ছে, দেখো কতটা গ্লেজি আর শাইনি। আমার চুল কিন্তু অনেক খারাপ হয়ে গেছিলো, খুবই ড্যামেজ ছিল, যেটা রিপেয়ার হয়ে গেছে শিন হেয়ার অয়েলটা ইউজ করে। এই তো দেখো এরকম অবস্থা বর্তমান চুলে। আমার চুলটা পারমানেন্ট স্পা করা থাকে, বাট আপাতত চুলটা বেড়ে যাওয়ার কারণে সেই জিনিসটা অফ হয়ে আছে, তো আবার ঠিক করা লাগবে। তো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।